স্টেশনের দিকে আমরা আগে যাচ্ছি চলো টিকিট কাটার জন্য সবাই যাচ্ছি আমরা তো আমাদের দুর্গাপুর থেকে সেরাপলি পর্যন্ত জার্নি হবে ট্রেনে ট্রেনটা এখনো আসেনি এবার আসবে তো আমাদের ট্রেন চলে এসেছে আমরা ভুল ট্রেনে চেপে পড়েছিলাম তাই নেমে গেলাম ট্রেন থেকে এর পরের ট্রেনেই আমরা যাব তো আমরা এখন পানাগড় স্টেশনে আছি ট্রেনটা কখন আসবে অপেক্ষায় আছি আমরা তো আমাদের ট্রেনটা আসছে এটাই এটাই হ্যাঁ এটাই এই ট্রেনটাই আছে আমাদের ট্রেন চলো এখানে চেপে পড়বো এবার তো ফ্রেন্ড এটাই আমাদের ট্রেন ছিল আমরা ভুল ট্রেনে আগের চেপে গিয়েছিলাম তো নেমে গিয়েছিলাম এখন এখন সঠিক ট্রেনে চেপে পড়েছি ফাইন দিতে দিতে বেঁচে গেছে ফাইন দিতে ঠিক ওয়াও খুব সুন্দর
এখন আমরা গলসি স্টেশন চলে এসেছি। পরের স্টেশন কি দেখা যাক। এখন এই প্রথমবার তো যাচ্ছি তারকেশ্বর, তাই জানা নেই স্টেশনগুলো। আমরা এখন তাতিল স্টেশনে চলে এসেছি। চলো আমাদের নাম্বার স্টেশন চলে এসছে, সবাই নামবো এবারে। দেখি কোন স্টেশন এলাম। আমরা বর্ধমান চলে এলাম, এবার আমরা নামবো। আমরা বর্ধমান চলে এলাম। তো বর্ধমান স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেনে যেতে হবে এবার।
বাবারে কি ভিড় কি ভিড়। এখান থেকে আবার যাত্রা শুরু হবে বর্ধমান থেকে, এই ট্রেনে করে যাবো এবার, এই লোকাল ট্রেনে করেই যাবো। বর্ধমান থেকে কোথায় যায় দেখি এবার। তো আমাদের ট্রেন বর্ধমান থেকে বেরিয়ে গেল, নানান রকমের ড্রেস বলে বাবা। হ্যাঁ হ্যাঁ ব্লগ বানাচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে আমরা ছোলা খাই এখন তাহলে। ঠিক আছে খাই ভালো টেস্টি আছে। ছোলা নিরামিষ ছোলা টক ঝাল করে ছোলা ছোলা খাবে ছোলা ঝাল হবে না একটু খেয়ে নাও। নানা রকমের খাবার আসছে, ছোলা ঝালমুড়ি। নানা রকমের জিনিস আসছে বিক্রি করতে। ট্রেনের মধ্যে একটা বান্দরকে পেয়ে গেলাম, ও খাবার খাচ্ছে সে। বাহ খুব সুন্দর খাবার খাচ্ছে এখন ও। এদিকে তাকা হে, বাহ বাহ। সারি সারি আমের গাছ, কত সুন্দর ভিউটা তোমরা দেখো একবার। অপূর্ব একটা দৃশ্য সত্যি। ফাইনালি গাইস আমরা 10:36 এ শেওড়াপুলি স্টেশনে চলে এলাম।